হ্যালো एवरीवन এন্ড वेलकम টু মাই চ্যানেল এখন আমি আমার কৌশিকের পরিচালনায় স্ট্রি 2 এই সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর আর পার্শ্বক্তি খুরানা পঙ্কজ ত্রিপাঠি তমন্না ভাটিয়া অভিষেক ব্যানার্জি অক্ষয় কুমার সহ আরো অনেকে এখানে তমন্না ভাটিয়া এবং অক্ষয় কুমারের চরিত্রটা আমরা গেস্ট অ্যাপিয়ারেন্স বা ক্যামিও বলতে পারি তমন্না ভাটিয়ার কথাটা তো আমরা জানতেই পেরে গেছিলাম একটা গানের মাধ্যমে তো যাই হোক এবার যদি গল্পটাকে ওইভাবে বলবো না কারণ এটা হরর কমেডি জনরার যেহেতু মুভি হরর মুভিটা এই জায়গাটা কিন্তু আমাকে সারপ্রাইজ করেছে এবং কমেডি এখানে কিন্তু আমার কোথাও মনে হয়নি যে জোর করে হাসানো হয়েছে আমার কিন্তু ভালো লেগেছে কমেডি পোর্শনগুলো এবং প্রত্যেকে এখানে রাজকুমাররাও তো অসাধারণ অভিনয় করেছে শ্রদ্ধা কাপুরকে আমার একটু দুর্বল মনে হয়েছে আপার শক্তি কুরানা পঙ্কাজ ত্রিপাঠী আর অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জীর ক্যারেক্টারের এন্ট্রিটা একটু পরে হয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জি আপার শাক্তি খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠী এটা তিনজনেও কিন্তু খুবই ভালো অভিনয় করেছে আর পঙ্কজ ত্রিপাঠীর তো এখানে মানে একটা অন্য রকমেরই মানে কিছু অ্যাঙ্গেল বা রোমান্টিক অ্যাঙ্গেল এখানে দেখানো হয়েছে তো সেই হিসাবে স্ত্রী টু কিন্তু যথেষ্ট এনজয়েবেল আমি সকাল নটা শো দেখেছি ফার্স্ট শো দেখেছি মানে সেখানেও কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট অকুমেন্সি ছিল স্ত্রী টু টু কিন্তু ভালো একটা ব্যবসা করতে চলেছে এখানে ভিলেনকে যে সারকাটাকে যেভাবে দেখানো হয়েছে এবং কিছু কিছু কমেডি পোর্শন আছে বিশেষ করে একটা জায়গায় রাজকুমার রাও যে চরিত্রটা সে একটা অস্ত্র বার করতে যাবে পাথরের মাঝখান থেকে সেখানে সার্কাটার যে মাথাটা সে চলে আসবে এবং সে তাকে পর্যবেক্ষণ করব ওই সিনটাতে আমার এত হাসি পেয়েছে মানে মানে এরকম আর কি আর কি সিচুয়েশনটা ওরকমই তৈরি ছিল এরকম হাসির সিচুয়েশন প্রচুর আছে মানে খুব সিরিয়াস একটা টোনে কিছু হয়তো মেসেজ দিচ্ছে তার পরক্ষণেই হাসির একটা দৃশ্য চলে আসছে তো আমার তো ভীষণই ভালো লেগেছে আর এখানে এই যে একটা ওই গ্রামের সমস্ত ছেলেদেরকে পজেস্ট করে দেওয়া মেয়েরা আধুনিক পোশাক পরিচ্ছদ বন্ধ করে দিয়ে মাথায় ঘোমটা নিয়ে তারা চলাফেরা করবে বাড়িতে মেয়েরা থাকবে তো এটা হচ্ছে স্ত্রীর ঠিক অপোজিটটা এখানে করতে চেয়েছে তো সেই হিসাবে কিন্তু এই সিনেমাটাকে আবার সেই আমাদের পিছিয়ে যাচ্ছে মানুষ এই রকম ধরনের একটা কিছু দৃষ্টিভঙ্গি দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সেখান থেকে আবার কি করে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে সেগুলো ভালো লেগেছে এবং ভালো লেগেছে হচ্ছে ক্যামিও পোষণ গুলো অক্ষয় কুমার যে আছে মানে এটা আমি ঠিক জানতাম না মানে আমি শিওর ছিলাম না কিন্তু অক্ষয় কুমারকে এখানে ভালো লেগেছে ভালো লেগেছে সারপ্রাইজ প্যাকেজিং মানে একটা দারুণ আমার ইয়ে লেগেছে কিভাবে এই যে একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে ক্রিয়েটটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু করা হয়েছে তো আমি হাইলি রেকমেন্ড করবো যে এই সিনেমাটা আপনারা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখুন এটাই ছিল আমার রিয়েশন থ্যাংক ইউ সো মাচ মাং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিলেন গুড বাই